যাদের হার্টের ভোল্টেজ কমে গেছে, বৈদ্যুতিক ভোল্টেজ, তাদের সাধারণত হৃৎপিণ্ডের গতি কমে যায়। সাধারণত দেখা যায় প্রতি মিনিটে 80 থেকে 100-এর বদলে কমতে কমতে 50 বা 40-এ নেমে আসে। তো এই ধরনের রুগীদেরকে হার্টের স্পেশালিস্টরা অপারেশন করে হার্টের উপরে একটা ব্যাটারি স্থাপন করে দেন, যাকে বলা হয় পেসমেকার। কিন্তু আমরা হোমিও ডাক্তাররা ইচ্ছে করলে এই ব্যাটারির বদলে 2-1 ফোঁটা হোমিও ওষুধের মাধ্যমে হার্টের বৈদ্যুতিক সক্ষমতা বা ভোল্টেজ বাড়িয়ে দিতে পারি। এবং এটাই বুদ্ধিমানের কাজ, কারণ ব্যাটারি বা পেসমেকার লাগালে সাধারণত কয়েক বছর পর পর তা পরিবর্তন করতে হয়, আর তা হলো বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ করা। কিন্তু আমরা যদি ঔষধের মাধ্যমে হার্টের ক্যাপাসিটি বাড়িয়ে দিতে পারি, সেটা ভিতর থেকে কাজ করে এবং এটা সুবিধাজনক, খরচ কম এবং সুবিধা ঝামেলা মুক্ত। আসসালামু আলাইকুম।